আজকের পর্বে আমি চিংড়ি মাছের পাতুরি করে দেখাবো। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে, একবার অন্তত হলেও এইভাবে ট্রাই করে দেখতে পারেন। এখানে দু ধরনের পদ্ধতিতে আমি করেছি, তো রেসিপিটি দেখতে দেখতে সেটি আপনাদেরকে আমি আশা করি বোঝাতে পারবো। এর জন্য আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো, খুব ছোট না আবার খুব বড় না, এরকম চিংড়ি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন একটা মশলা পেস্ট বানিয়ে নেব, তার জন্য 1.5 টেবিল স্পুন কালো সর্ষে, আর আমার কাছে পোস্ত বাটা ছিল, এটাও আমি 1 টেবিল স্পুন নিলাম, আর হাফ কাপ মতো আমি নিলাম নারকেল, যেটা বাজার থেকে কিনতে পাওয়া যায়, আর সঙ্গে 2 কাঁচা লঙ্কা দিলাম। এবার এটাকে আমি ড্রাইভাবে গুঁড়ো করে এনেছি, এখনও জল মেশাইনি। ড্রাইভাবে গুঁড়ো করে আনলে, এর আগেও আমি বলেছি যে মশলা পেস্টটা কিন্তু খুব মানে থিক হয় এবং খুব তাড়াতাড়ির মধ্যে হয়, এর জন্য আগে থেকে ভিজিয়ে রাখার দরকার পড়ে না। এই দেখুন মশলা পেস্টটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি অল্প লবণ, এই মশলা পেস্টটা আর কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ, কাঁচা লঙ্কা, এই সমস্ত ওই কাঁচা চিংড়িটার মধ্যেই, ভালো করে ওয়াশ করে নেওয়া চিংড়িটার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিলাম 1/2 কাপ মতো কাঁচা সর্ষের তেল। তারপর খুব ভালো করে মাখিয়ে নিয়ে এটা 1 ঘন্টার জন্য রেখে দিলাম, আর অন্যান্য যে কাজগুলো আছে এই সময় করে নিচ্ছি। ঈষৎ উষ্ণ জল নিয়ে নিয়েছি হাঁড়িটার মধ্যে, তার মধ্যে দিয়ে দিয়েছি আমি 2 টেবিল স্পুন মতো লবণ, আর যে পাতাগুলো আমি নিয়ে এসেছি সেই পাতাগুলো ভালো করে এর মধ্যে দিয়ে ওয়াশ করে নিচ্ছি। ঈষৎ উষ্ণ জল দিয়ে করলে কি হবে, পাতাগুলো ভালো মুড়বে, তা না হলে কিন্তু শক্ত হয়ে থাকবে এবং ছিঁড়ে যাওয়ার চান্স থাকে। তো এখানে ঈষৎ উষ্ণ জলের আর একটা উপকারিতা হচ্ছে জীবাণুমুক্তও হয়ে যাবে। তো ভালো করে পাতাগুলোকে এইভাবে সামনের দিকটা বা পিছনের দিকটা ভালো করে ওয়াশ করে নিয়ে 2-3 বার জল পাল্টে ওয়াশ করে নিলে ভালো হয়। পাতাগুলো ভালো করে ওয়াশ করা হয়ে গেলে কিন্তু এর মধ্যে যে জলটা থাকবে সেটা ভালো করে চেপে নিংড়ে নিয়ে এটা কিন্তু আমি শুকিয়ে নেব। তারপরে এটাকে ঠিক এইভাবে পাতাগুলোকে পেতে তার মধ্যে আমি যতটা পরিমাণ, যেরকম সাইজের পাতা সেরকম সাইজ অনুযায়ী আমি চিংড়ির যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি। এরপর আপনারা টুথপিকের সাহায্যেও এটাকে বন্ধ করতে পারেন, আবার সুতো দিয়েও বন্ধ করতে পারেন। তো সুতো দিয়ে বন্ধ করতে বেশি সুবিধে হয়, কারণ অনেকটা মানে কভার হয়, টুথপিক দিলে মাঝে মধ্যে খুলে যাওয়ার চান্স থাকে। তো এইভাবে সুতো দিয়ে প্রথমে আমি একটা দেখিয়ে দিচ্ছি, এইভাবে মানে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকটা সুতো দিয়ে বেঁধে নিলে ভালো হবে। আর আমি 2 রকমভাবে দেখিয়ে দেব যে এই পাতুরিটা 2 রকমভাবে আমি দেখিয়ে দেবো, একটা ফ্রাই প্যানে আর একটা মোমোর স্ট্যান্ডে করে কীভাবে কীভাবে আমি বানাচ্ছি। এখন আমার একটা পাতুরি বাঁধা হয়ে গেছে, আমি এটাকে রেখে দিয়ে আরও বাকিগুলো করে নিচ্ছি। এখানে একটা হয়ে গেছে, আরও বাকিগুলো করে নিয়েছি। এইবার প্রথমে আমি ফ্রাই প্যানেরটা দেখাচ্ছি, ফ্রাই প্যানে এরকম একটুখানি সর্ষের তেল দিয়ে ভালো করে ব্রাশ করে এইভাবে পাতুরিগুলো 1 পিট দিয়ে দিলাম। আপনারা কড়াই মানে যেটা কড়াই জাতীয় ফ্রাই প্যান তাতেও করতে পারেন। এইভাবে ঢাকনা চাপা দিয়ে 5-6 মিনিট মতো রেখে দেবেন। আমি এখানে 2 রকম পদ্ধতিতেই করব বলে 2 মিনিট রেখেছিলাম, আর যদি আপনারা একটা করে পদ্ধতি মানে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু 5-6 মিনিট করে এক একটা দিকে রেখে দেবেন, আর সিম করে দেবেন, একদম সিম করে দেবেন গ্যাসের আঁচ। এইভাবে উল্টে দিয়ে আবার মানে যদি শুধু এটাতে করেন 5-6 মিনিট রেখে দিতে হবে। আমি 2 মিনিট করে এপিট ওপিট সেঁকে নিয়ে তারপরে আমি মোমোর স্ট্যান্ডে ভালো করে 10 মিনিটের জন্য ভাপ দিয়ে নেব। আপনারা এইভাবেও করতে পারেন 2 রকমভাবে, তাতে স্বাদের কিন্তু বেশ ভালো রকম তারতম্য ঘটে। এইভাবে যদি করেন তাতে কিন্তু বেশ সুন্দর খেতে হয়, আরও ভালো হয়। তো 10 মিনিট পর আমি এই ঢাকনা চাপাটা খুলে নিচ্ছি, আমি দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। আমি একটা একটা করে তুলে এখানে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন আমি দেখিয়ে দিচ্ছি, ঠান্ডা হয়ে যাওয়ার পর এই সুতোগুলো আমি কেটে নিচ্ছি। সুতোগুলো কেটে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি একটা খুলে যে কেমন হয়েছে। এটা হয়েছে এক একজনের জন্য এক একটা এরকম পরিমাণ অনুযায়ী। আর এই যে সর্ষে পাতুরিটা, এখানে সর্ষে পাতুরির যে সর্ষেটা পুরোপুরি এখানে রয়েছে এবং বেরিয়ে যায়নি,
তো এই পদ্ধতিতে করতে পারেন একবার, যেটা ইউটিউবে আমি সাধারণত দেখে থাকি যে এক থালা ভাত চেটে পুটে উধাও হয়ে যাবে, ঠিক সেই কথাটাও আমি এই ক্ষেত্রেও বলতে পারি। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইবের অনুরোধ জানাচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে আগামী রেসিপি নিয়ে।